ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरञ्च नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु নিত্যং ভাগবত সেবায় ভগবত উত্তম শ্লোক হরে কৃষ্ণ এই বছর শিল রামানুজাচার্যের সহস্র বর্ষপূর্তি উৎসব অর্থাৎ এক হাজার বছর আগে এখন থেকে এক হাজার বছর আগে অর্থাৎ এক হাজার সতেরো সালে খ্রিস্টাব্দে রামানুজাচার্য আবির্ভূত হয়েছে রামানুজাচার্য ভগবত অবতার তিনি সংকর্ষণের অবতার অনন্ত শেষ সংকর্ষণের অবতার রামানুজাচার্যের আবির্ভাবের বৈশিষ্ট্য সম্বন্ধে পুরো ভালোভাবে অবগত হতে হলে আমাদের ওই সময়কার ইতিহাস একটু পর্যালোচনা করতে হবে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে কলিযুগের সূচনা হয় কলিযুগের শুরু হয় কৃষ্ণ যখন তার লীলা সংবরণ করলেন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে তখন দাপুর যুগের শেষ হলো এবং কলিযুগের শুরু হল কলিযুগের একটা কলিযুগের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কলি যুগটা হচ্ছে অধর্মের যুগ কলির আরেকটা নাম হচ্ছে অধর্ম বন্ধু কলি একটি বিশেষ ব্যক্তি কলি একজন ব্যক্তি সেদিক দিয়ে দেখতে গেলে কলিকে কলিকে দেবতাদের পর্যায়ে করা হচ্ছে কলি একজন দেবতা এবং কলির মা বাবা হচ্ছে হিংসা এবং ক্রোধ এবং হিংসার পুত্র হচ্ছে কলি ক্রোধ একটি ব্যক্তি এবং হিংসাও একজন ব্যক্তি এই যে আমাদের যে রাগ ক্রোধ এর পেছনে রয়েছে একজন ব্যক্তির প্রভাব সেই ব্যক্তিটিকে সেই ব্যক্তিটি হচ্ছে ক্রোধ এবং হিংসার হিংসাও একটি ব্যক্তি হিংসার প্রভাব যেটা আমাদের মধ্যে সেটাও একটি ব্যক্তির প্রভাব এই ক্রোধ এবং হিংসার পুত্র হচ্ছে কলি আর কলিকে কলি হচ্ছে কলহ ঝগড়া বিবাদ এইটি হচ্ছে কলির প্রভাব কলিশ্চ কলহপ্রিয় কলির বর্ণনা এভাবে করা হয়েছে করাল ও বদন ক্রূঢ় কলিশ্চ কলহ প্রিয় আরো বর্ণনা রয়েছে সেটা আমি বলতে চাই না এখন এই কলি যুগের প্রভাব আর কলির একটা কাজ কি কলির বিশেষ কাজ হচ্ছে অধর্মকে স্থাপন করা তাই কলিকে বলা হচ্ছে অধর্ম বন্ধু ধর্মকে স্থাপন করেন কে ধর্মকে স্থাপন করেন ভগবান ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে ভগবান আসেন ধর্ম সংস্থাপন করার জন্য আর কলির কাজ হচ্ছে অধর্মকে স্থাপন করা এবং এই কলি যুগে অধর্মই এই যুগে সিংহাসনে বসে থাকবে এবং সেই অধর্মের প্রভাবে কলিযুগের শুরুতেই কি দেখা গেল যে নানা রকম অধার্মিক আচার অনুষ্ঠান হতে লাগলো যেগুলি ধর্ম নয় যেগুলি প্রকৃতপক্ষে ধর্মের বিরোধী আমরা এখন দেখতে পাচ্ছি যে ধর্মের বিরোধী যে তথাকথিত কার্যকলাপ বা তথা ধর্ম নামে যেগুলো চলছে এখন সেগুলি প্রকৃতপক্ষে অধর্ম এইটি কলিযুগের বৈশিষ্ট্য এবং তার ফলে কি হয় বেদের নাম করে নানা রকম নানা রকম অধার্মিক আচার অনুষ্ঠান হতে থাকে এরও পেছনে ইয়ে রয়েছে যে রাক্ষসা কলিমাশ্রিত জয়ন্তে ব্রহ্মজন গরুর পুরাণে বলা হচ্ছে যে এই কলিযুগকে আশ্রয় করে রাক্ষসেরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে এবং তারা ব্রাহ্মণদের কাজটা কি বেদকে বেদকে প্রতিষ্ঠা করা বেদের গান জ্ঞান প্রচার করা কিন্তু তারা কি করবে তখন বেদের নাম করে নানা রকম অন্যায় আচরণ অনুষ্ঠান করবে এবং তার একটা আচরণ হচ্ছে বেদের নাম করে পশু হত্যা বেদে পশুর নির্দেশ পশু বলির নির্দেশ রয়েছে একটা বিশেষভাবে পশু বলির নির্দেশ আছে বিশেষ উদ্দেশ্য সাধনে বিশেষ প্রক্রিয়ার দ্বারা বিশেষ যজ্ঞের মাধ্যমে এই পশু বলি হয় কিন্তু কলিযুগে কি হলো যজ্ঞের নাম করে অসংখ্য পশু বলি শুরু হল তার মানে একদিকে দেখা যাচ্ছে যে বেদের অনুষ্ঠান হচ্ছে কিন্তু আসলে কি হচ্ছে অনার্থক পশু বলি হচ্ছে সেই অনর্থক পশু হত্যা দেখে ভগবানের সদয় হৃদয় ব্যথিত হল নিন্দসী যোগ্য বিধে রহহ শ্রুতি জাতম শ্রুতি মানে বেদ শ্রুতিজাত শ্রুতি থেকে যার জন্ম বা শ্রুতি থেকে যার উৎপত্তি শ্রুতির মাধ্যমে যে সমস্ত অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে তার নাম করে শ্রুতির নাম করে যজ্ঞবিদে রহহ যোগ্য বিধির আচরণের নামে অসংখ্য পশু হত্যা দেখে নিন্দসি যোগ্য অহহ শ্রুতি জাতং সদয় হৃদয় দর্শিত পশুঘাতম এই যে পশু হত্যা হচ্ছে তা দেখে ভগবানের সদয় হৃদয় ব্যথিত হল তাই তখন তিনি কেশবধৃতা বুদ্ধ শরীর তিনি রূপে এলেন ভগবান বুদ্ধদেব রূপে এলেন এসে তিনি কি করলেন তিনি এই পশু হত্যা বন্ধ করলেন কিন্তু এই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি কি করলেন বেদের নামে পশু হত্যা হচ্ছে তাই তিনি বেদকে বাতিল করে দিলেন বেদ মানার কোনো প্রয়োজন নেই বেদের নামে পশুহত্য হচ্ছে তাই বুদ্ধদেব এসে বললেন ওই বেদে বেদ অনুশীলনের কোনো প্রয়োজন নেই জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তিনি কতগুলো নিয়ম দিলেন সত্যংবদ ধর্মঞ্চর সাধ্যায়ন প্রমদ এই যে সৎ বৃত্তিগুলির নির্দেশ তিনি দিলেন সত্যবাদিতা ধর্ম অনুষ্ঠান অহিংসার ত্যাগ ইত্যাদি এবং তিনি বললেন যে জীবের চরম চরম জীবনের লক্ষ্য হচ্ছে নির্বাণ নির্বাণ অর্থে তিনি বললেন শূন্য লীন হয়ে যাওয়া এই দেহটা আছে বলে আমাদের দুঃখ দুর্দশা আছে দেহটা না থাকলে আর দুঃখ দুর্দশা থাকবে না সুতরাং দেহটাকে বাদ দিয়ে দাও এইভাবে একটা সরল পন্থা তিনি প্রবর্তন করলেন বিশেষ করে ১০টা দশটা আচরণের মাধ্যমে তিনি এই ধর্মনীতি তিনি প্রবর্তন করলেন যে উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন সেই উদ্দেশ্যটা সাধন হলো পশু বলি বন্ধ হলো কিন্তু একটা অসুবিধা দাঁড়িয়ে গেল সেই অসুবিধাটা কি সেই অসুবিধাটা হচ্ছে বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক যেহেতু বৌদ্ধরা বেদ মানল না মানছে না তাই তারা নাস্তিক কেন বেদের মাধ্যমে ভগবানকে জানা যায় ভগবানের সমস্ত তথ্য বেদের মাধ্যমে আমরা লাভ করতে পারি কিন্তু বেদ যদি না মানি তাহলে ভগবানকে জানবো কি করে তাই বেদ না মানিয়া বৌদ্ধ হইলো নাস্তিক এই যে বৌদ্ধদেবের যে প্রচার সেটা প্রকৃতপক্ষে পরোক্ষভাবে নাস্তিক্যবাদ কেননা বেদকে বাতিল করে দেওয়া হয়েছে তখন আহ বেদের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভগবান যখন দেখলেন যে কাজটা হয়ে গেছে যে কাজটা সাধন করার জন্য তিনি এসেছিলেন সেই কাজটা সাধন হয়েছে তখন তিনি মহাদেবকে বললেন জনান কুরু অর্থাৎ সেটা যে নির্দেশ সেই সম্পর্কে শিব পার্বতীকে বলছেন পদ্মপুরাণে মায়াবাদম শাস্ত্রম প্রচ্ছন্ন বৌদ্ধম উচ্চতে ময়ৈব বিহিতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তি না মায়াবাদ নামক একটা অসৎ শাস্ত্র মানে অনিত্য শাস্ত্র সৎ মানে হচ্ছে নিত্য আর অসৎ মানে অনিত্য ক্ষণস্থায়ী কি একটা কাজ হাসিল করার জন্য এই মতবাদটাকে স্থাপন করা হচ্ছে মহাদেব পার্বতীকে বলছেন এই মায়াবাদ নামক একটা অনিত্য শাস্ত্র বা মতবাদ বা সিদ্ধান্ত স্থাপন করার জন্য হে দেবী অর্থাৎ পার্বতীকে তিনি বলছেন ময়ৈব বিহিতং আমার দ্বারা প্রবর্তিত হবে কলৌ ব্রাহ্মণ মূর্তি না কলিযুগে ব্রাহ্মণ রূপে অবতীর্ণ হয়ে কলিযুগে রূপে অবতীর্ণ হয়ে আমি মায়াবাদ নামক একটা অনিত্য শাস্ত্র অনিত্য সিদ্ধান্ত আমি স্থাপন করব এখন সেই মহাদেবের সেই অবতারকে মহাদেবের সেই অবতার হচ্ছেন শ্রীপাদ শঙ্করাচার্য শঙ্করাচার্য কী করলেন হ্যাঁ ইতিমধ্যে তখনকার পরিস্থিতিটা কীরকম সারা ভারত তখন বৌদ্ধ হয়ে গেছে মুষ্টিমেয় কয়েকজন কেবল বেদের যে মতবাদ বা শিক্ষা সেটাকে আগলে রেখেছেন কতগুলি নিভৃত কোনায় তখন শঙ্করাচার্য এলেন এই মায়াবাদকে নিরস্ত করার জন্য তিনি আমি সরি বৌদ্ধবাদকে নিরস্ত করার জন্য তিনি মায়াবাদ স্থাপন করলেন এই মায়াবাদ হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধম উচ্ছত্বী এটা হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি কি বৌদ্ধবাদ হচ্ছে প্রচ্ছন্ন নাস্তিকবাদ আর মায়াবাদ হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ প্রচ্ছন্ন বৌদ্ধম উচ্ছত্বী অতএব এই মায়াবাদও পক্ষান্তরে বা আসলে নাস্তিক্যবাদ কেননা এখানে মায়াবাদেও ভগবানের স্থান নেই সর্বং খল্লিদং ব্রহ্ম ব্রহ্মই হচ্ছে সব আর ব্রহ্ম কি ব্রহ্ম হচ্ছে চিন্ময় জ্যোতি এই সেই চিন্ময় জ্যোতি সব আর যে আকার যে রূপ রয়েছে সেগুলি সেই ব্রহ্মের বিকার হ্যাঁ সংক্ষেপে বলা যায় যে সেই মতবাদ হচ্ছে যে সত্যগুণে ব্রহ্ম হচ্ছে অবতার রজগুণে ব্রহ্ম হচ্ছে জীব ব্রহ্ম যখন রজগুণের দ্বারা প্রভাবিত হয় তখন জীব আমরা জীবেরা সব হচ্ছে ব্রহ্মের রজগুণের প্রভাব আর যখন আমরা রজগুণ থেকে অতিক্রম করে রজগুণ অতিক্রম করে সত্যগুণে যাব তখন আমরা সব নারায়ণ হয়ে যাব এটা হচ্ছে তার সেই মতবাদ ব্রহ্ম সত্যগুণে অবতার রজগুণে জীব আর তমগুণে বস্তু আর শঙ্করাচার্যের উদ্দেশ্যটা কি ছিল বৌদ্ধবাদকে খণ্ডন করে বেদের পুনঃপ্রতিষ্ঠা করা বেদের মাধ্যমে বৌদ্ধবাদকে নিরস্ত করা সে তিনি কিভাবে করলেন বৌদ্ধরা বলছেন যে জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে নির্বাণ নির্বাণ মানে হচ্ছে শূন্য লীন হয়ে যাওয়া কিন্তু শঙ্করাচার্য একটা তিনি অন্য একটা ইয়ে বিতর্ক তুললেন না এই যে নির্বাণ এটা বেদের কথা আর বেদে যে নির্বাণের ইয়ে রয়েছে বর্ণনা রয়েছে সেটা শূন্য লীন হয়ে যাওয়া নয় পূর্ণে লীন হয়ে যাওয়া এইভাবে তিনি একটা বিতর্ক তুললেন এবং তিনি তখন এই মতবাদের দ্বারা তিনি বৌদ্ধবাদকে নিরস্ত করে বৌদ্ধবাদকে পরাস্ত করে বেদের পুনঃপ্রতিষ্ঠা করলেন একা কাজটা শঙ্করাচার্য এককভাবে তখনকার পরিস্থিতি কিরকম সারা ভারত তখন বৌদ্ধ হয়ে গেছে বৌদ্ধ ধর্ম সারা ভারতকে ভারতে প্রভাবিত হয়েছে আর শঙ্করাচার্য এসে তিনি তাকে খণ্ডন করলেন বৌদ্ধ মতবাদগুলিকে খণ্ডন করে তিনি স্থার্কসে বেদে পুনঃ পুনঃস্থাপন করলেন তোমরা যে নির্বাণ নির্মাণ বলছো যেটা জীবনের চরম উদ্দেশ্য সেটা জীবনের চরম চরম উদ্দেশ্য নয় শূন্যে লীন হয়ে যাওয়াটা চরম উদ্দেশ্য নয় পূর্ণে লীন হয়ে যাওয়া হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য আর সেই পূর্ণ হচ্ছে ব্রহ্ম সেই মতবাদকে বলা হচ্ছে ব্রহ্মসাজুজ এইটা হচ্ছে শঙ্করাচার্যের মতবাদ যেটা হচ্ছে কেবলাদ বা মায়াবাদ মায়াবাদ এই জগৎটা মায়া আর ব্রহ্ম হচ্ছে সত্য ব্রহ্ম সত্য জগন মিথ্যা যাই হোক হ্যাঁ এইভাবে তিনি মায়াবাদকে বৌদ্ধবাদকে খণ্ডন করে মায়াবাদ স্থাপন করলেন তাহলে দেখা গেল কি বুদ্ধদেব এসে বেদকে রিজেক্ট করলেন বেদকে অস্বীকার করে বেদ বেদকে মানার কোনো প্রয়োজন নেই বলে বেদকে তিনি নিরস্ত করলেন প্রত্যাহার করলেন কিন্তু শঙ্করাচার্য এসে সেই বেদকে পুনঃপ্রতিষ্ঠা করলেন কিন্তু পুরোপুরিভাবে বেদের তত্ত্বটা তিনি দিতে পারলেন না কেন পুরোপুরিভাবে যে বেদের কথা যদি আনতে যাওয়া হয় তাহলে বৌদ্ধরা বলবে না না এটা তোমাদের মতবাদ আমাদের মতবাদ ভিন্ন তাই শঙ্করাচার্য কি করলেন তাদের মতবাদের মাধ্যমে বেদকে প্রতিষ্ঠা করলেন এটাকে একটা এই রকম দৃষ্টান্তের সঙ্গে তুলনা করা যায় হ্যাঁ যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলা হ্যাঁ এটা এই দৃষ্টান্ত তোমরা জানো সকলে হ্যাঁ কাঁটা দিয়ে একটা পায়ে কাঁটা ফুটলে কীভাবে কাঁটাটাকে বার করা হয় আরেকটা কাঁটা দিয়ে কাঁটাটাকে বার করতে হয় হ্যাঁ শঙ্করাচার্য তাই করলেন ওদের মতবাদ দিয়ে ওদের মতবাদকে খণ্ডন করে বেদকে স্থাপন করলেন কিন্তু হ্যাঁ তার যে মতবাদ সেটা হচ্ছে নির্বিশেষবাদ সেখানে ভগবানের ভগবানকে তিনি স্থাপন করলেন না ভগবানের সাকার রূপ তিনি স্থাপন করলেন না তিনি বেদের যে নিরাকার যে অঙ্গ অর্থাৎ ব্রহ্মজ্যোতিকে তিনি স্থাপন করলেন চরম উদ্দেশ্য বলে কিন্তু ব্রহ্ম ব্রহ্মজ্যোতির উৎস কোথায় ব্রহ্ম জ্যোতির ব্রহ্মের উৎস হচ্ছেন পরম ব্রহ্ম তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্মকে সেই পরম ব্রহ্ম হচ্ছে শ্রীকৃষ্ণ যে সম্বন্ধে অর্জুন বলছেন কৃষ্ণকে ভগবত গীতায় পরম ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহনির্গত নির্গত ছটা তাহলে ব্রহ্মের উৎস কে ব্রহ্মের উৎস হচ্ছেন সেই পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেটা প্রতিষ্ঠিত হল না এখন সেটা প্রতিষ্ঠা করার জন্য শিল রামানুজাচার্য এলেন তখন ভারত আমরা তখনকার ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাব যে একটা সময় সারা ভারত বৌদ্ধবাদে ছেয়ে গেছে তারপরে শঙ্করাচার্য বৌদ্ধবাদকে নিরস্ত করে হ্যাঁ তিনি পুনরায় বৈদিক যে ধর্ম সেটা স্থাপন করলেন সনাতন ধর্ম স্থাপন করলেন অর্থাৎ তখন সারা ভারত তখন মায়াবাদের দ্বারা প্রভাবিত শঙ্করাচার্যের এখন এই মায়াবাদকে খণ্ডন করার জন্য রামানুজাচার্য এলেন রামানুচার্য কীভাবে মায়াবাদকে খণ্ডন করলেন শঙ্করাচার্য মায়াবাদ প্রতিষ্ঠা করার জন্য তিনি কয়েকটা যুক্তি দেখিয়েছিলেন বা দৃষ্টান্ত বা উদাহরণ দেখিয়েছিলেন মায়াবাদের মূল তত্ত্বটা কি জগন মিথ্যা এই জগৎটা মিথ্যা মিথ্যা মানের কোনো অস্তিত্ব নেই এবং তার দৃষ্টান্ত তিনি কিভাবে দিলেন তিনি দিলেন দৃষ্টান্তটা যেমন মরিচিকায় জল ভ্রম রজ্জুতে সর্পভ্রম র শুক্তিতে রজত ভ্রম ভ্রম এই যে ভ্রম এই ভ্রমটাই হচ্ছে মায়া ভ্রম মানেই হচ্ছে সেই জন্য তার এই মতবাদ থেকে সরল ভাষায় বলা হয় মায়াবাদ সংস্কৃততে তার মতবাদ থেকে বলা হচ্ছে কেবলার দ্বৈতবাদ চরমে সব এক অধ্যয় ওই জগতে কোনো দ্বিতীয় নেই এই যে বিকার বা এই যে তারতম্য সেটা এই জগতে আছে ওই জগতে কোনো তারতম্য নেই কেবল অদ্বৈতবাদ তখন রামানুজাচার্য শঙ্করাচার্য তার মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য কি করলেন এই দৃষ্টান্তগুলি দিলেন হ্যাঁ যেমন মরিচিকায় জল ভ্রম ভ্রম মরিচিকাতে জল আছে মরিচিকে হচ্ছে তপ্ত বালু ওটা প্রকৃত প্রকৃত আগুন ওটা জল নয় কিন্তু আগুনটাকে মনে হচ্ছে জল আধো অন্ধকারের একটা রজ্জু বা রশি দড়ি কে মনে হয় সাপ কিন্তু সেটা ভ্রম সে সাপ নয় সেটা রজ্জু এখন এই জগৎটাকে যে আমরা দেখছি এই জগৎটা ভ্রম এইভাবে তিনি তার মতবাদকে স্থাপন করলেন রামনীচার্য এসে তার মতবাদকে কীভাবে খণ্ডন করলেন তিনি বললেন যে ঠিক আছে মরিচিকায় জল নেই মরিচিকাটা জলের মতো দেখাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষটা জল নয় কিন্তু কোথাও না কোথাও তো জল রয়েছে বলেই ভ্রমটা হচ্ছে বোঝা গেল হ্যাঁ যদি জল না থাকতো তাহলে ভ্রমটা আসবে থেকে। সুতরাং জল তো জল নিশ্চয়ই কোথাও রয়েছে রজ্জুতে সাপ রজ্জুতে সাপটা নেই কিন্তু কোথাও না কোথাও তো সাপ আছে বলেই ভ্রমটা হচ্ছে তাহলে এই জড় যে বৈচিত্র্য আমরা দেখছি সেই বৈচিত্র্যটা কোথাও আছে বলে তো আমরা এই বৈচিত্রকে আমরা দর্শন করছি এখন সেই বৈচিত্রটা কোথায় এই সেই বৈচিত্র বা এই যে বৈশিষ্ট্য সেগুলি রয়েছে চিন্ময় জগতে চিৎ জগতে সেই জগতে প্রতিবিম্ব হচ্ছে এই জড় জগৎ প্রতিবিম্বতে বস্তুটা নেই কিন্তু আসল বস্তুটা অন্য কোথাও রয়েছে বলে আমরা প্রতিবিম্বতে তা দর্শন করছি শঙ্করাচার্য বললেন যে এই জগৎটা মিথ্যা আর ওই জগৎটা সত্য ও ব্রহ্ম এবং ব্রহ্মের কোন ব্রহ্মের বৈশিষ্ট্যকে নিরাকার নিঃশক্তিক নির্বিশেষ তার ব্রহ্মের কোনো আকার নেই ব্রহ্মের কোনো শক্তি নেই ব্রহ্মের কোনো বৈশিষ্ট্য নেই কিন্তু রামানুজাচার্য ইয়ে মতবাদ দিলেন যে তুমি যে বললে যে রজ্জুতে সর্প ভ্রম ভ্রম আছে ঠিক আছে রজ্জুটা সর্প নয় কিন্তু সর্প রয়েছে বলে রজ্জুতে ভ্রম হচ্ছে মরিচিকাটা জল নয় কিন্তু জল কোথাও আছে বলে এই ভ্রমটা হচ্ছে এখন সেই যে প্রকৃত বস্তুটি সেই প্রকৃত বস্তুটি রয়েছে চিৎজগত অতএব জগৎ নিরাকার নির্বিশেষ নিঃশক্তিক এবং সাকার এইভাবে তিনি শঙ্করাচার্যের কেবলাদ্বৈত মতবাদকে খণ্ডন করে তিনি তার বিশিষ্টাদ্বৈতবাদ স্থাপন করলেন গুণগতভাবে এই জগ সেই জগৎটা অধ্যয় এই জগৎ থেকে ভিন্ন এই জগতের পরিপ্রেক্ষিতে ওই জগৎটি সম্পূর্ণ ভিন্ন কিন্তু এই জগতের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আসছে ওখান থেকে অর্থাৎ এই জড় হচ্ছে সেই জগতের প্রতিবিম্ব হ্যাঁ তার একটা সরল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি ভগবদ্গীতায় ভগবান কি বলছেন ঊর্ধ্বমূলম মূলম অশ্বত্থম শাখাম অশ্বত্থহুর অব্যয়ম ছন্দাংশি যশপর নানি যস্তং বেদ সবেদবিদ এই জগতের বর্ণনা তিনি কিভাবে করলেন এই জগৎটা হচ্ছে একটা অব্যয় অন্তহীন একটা বটবৃক্ষের মতো অশ্বত্থহুর অব্যয়ম হ্যাঁ তার মূলটা রয়েছে ওপর দিকে আর শাখা বা ডালপালাগুলি পাতাগুলি রয়েছে নিচের দিকে ঊর্ধ্ব অধঃশাখাম শাখাম অশ্বত্থম প্রাহুর অব্যয়ম ছন্দাংশী যশ্বর্ণানী তার পর্ণ তার পাতাগুলি হচ্ছে বেদের ছন্দ বেদের মন্ত্র সেই মন্ত্রের মাধ্যমে সেই জগৎটার প্রকাশ হচ্ছে হ্যাঁ প্রকৃত বস্তুটির তাহলে এখন যদি আমরা জিজ্ঞাসা করি আপনারা কি কখনো এমন একটা গাছ দেখেছেন যার মূলটা ওপরের দিকে ডালপালাগুলি নিচের দিকে কেউ দেখেছেন কি হ্যাঁ দেখেছেন কোথায় দেখেছেন হ্যাঁ লেকের পাড়ে গাছগুলিকে কিরম দেখা যাচ্ছে জলে ছায়া পড়ছে হ্যাঁ সেই গাছটার মূলটা ওপরের দিকে ডালপালাগুলি নিচের দিকে অতএব এই জগৎটা হচ্ছে সেই জগতের আর সেই জগতের যে প্রতিবিম্ব প্রকাশ সেটি হচ্ছে ছন্দাংশী যশ পর্ণানি এই যে বেদের যে মন্ত্রগুলি সেই মন্ত্রগুলি সেই জগৎটাকে প্রকাশ করছে তো এইভাবে